que ela dizia. আমি বুঝি নাই যে এই ভিডিও দ্বারা সে কি বুঝাইছে, কারণ এই ভিডিওতে তার স্বামীকে ট্যাগ করে সরি বলছে। এখন প্রশ্ন আমার, এটা তার পিছন দিয়ে গেছে নাকি কোনো ক্রেন, নয়তোবা তার মুতার জায়গায় গুতা দিতে গিয়ে ঢুকাই দিছে আস্ত একটা ট্রেন। কাহিনী তো প্রথমে আমিও বুঝিনি নাই, তারপরে যখন বুঝতে পারলাম তখন ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি, কারণ এই ভিডিওতে এমন একটা ক্লিপ দেখাই বুঝি, ক্লিপ দেখে তোমাদের বলবে যে পায়ে পড়ি। এই ভিডিও আর দেখাইও না শোনা, কেননা তার ফাইটে গেছে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। হ্যাঁ ভাই ভাই ভাই, আজকে আমরা এমন একটা গুদমারানিকে নিয়ে কথা বলবো যে গুদমারানিকে না নিজের গুদ মারাইতে মারাইতে মনে করো আজকে টিকটকে ভাইরাল। আর আজকের ভিডিওতে এত পরিমাণ মশলা দেবো, মশলার দুজনে তোমরাও বলবে কাজটা ঠিক হয়নি। প্রথমত ভাই, এখনকার যুগের ম্যাক্সিমাম ছেলেগুলো যাতে তাদের বউকে না দেখে তার জন্য তারা জীবন মরণ সবকিছু করতে পারে। আর এখনো এমন কিছু বকচুদ বেঁচে আছে যারা কিনা নিজেদের বউকে দেখায় বিজনেস করে, তার মধ্যে একটা হলো এই রাইসার জামাই। কারণ রাইসার জামাই যখন তার ক্যামেরা ধরে তখনই তারা টাকা ইনকাম করে, কে জানে কোন পজিশনে ধরে, কারণ হয়তো বা রাইসা মেসেঞ্জারে বিজনেসও করে। আমার মনে হয় কি রাইসা জামা একটা ছোট নয়তো বা কালো, যার কারণে সে বলে না ভালো, তাই তো সে বলে মেসেঞ্জারে বিজনেস করি চলো, কিছু টাকা কামাবো দুজনে মিলে, তারপরে খাবো ওইটা গিলে গিলে। কেননা মেসেঞ্জারে যখন এইগুলো ভিডিও দেখে তখনই তো পাবলিককে 500 টাকা 1000 টাকার কমেন্ট করে, আর এইগুলো কমেন্টের মধ্যেও তারা সাড়া দেয় ভাই, কেননা তাদের কাছে এর থেকে ভালো কোনো বিজনেস উপায় নাই। জামাইকে দিয়ে নিজের ইচ্ছা মতো টিকটক বানাই আর ওইগুলো টিকটকে পোস্ট করে নিজের যৌবন চাহিদা মিঠাই। কি বলছেন? টুকু টুকু ভুল হয়েছে, যৌবন চাহিদা মিটানোর কথা বললে ভুল হয়ে যাবে ভাই, কেননা তারা তো মেসেঞ্জারে বেগুন মেরে নিজেদের সময় পার করে তাই জানাই। আর ওর ক্যামেরা ধরার স্টাইল দেখে বোঝা যায় সে ভালো ধরতে পারে ক্যামেরা, নয়তো বা অবশ্যই দেখাইতো ভিডিওতে তার ক্যামেরা, হয়তো বা তার টুনটুনির মতো তার চেহারাও কাল। দেখো যাদের মাথার উপর হয়ে থাকে বড় বড় চুল তারা চুল ফালায়, আর যাদের দুই পায়ের মাঝখানে হয় বড় চুল তারা বাল ফালায়। কিন্তু আমার মনে ছোট্ট একটা প্রশ্ন, রাইসার জামাই তার বউকে দিয়ে বিজনেস করে সে কি বাল ফালায়? ধর আমি আরো ভাবতেছিলাম যে রাইসার জামাই না পিত হয়তো বা চুল বাল কিছু ফালাই, কিন্তু দুর্ভাগ্যবশত না, সে তো মাল খাইয়া টাল হইয়া ডাকে ইশারায়, বন্ধু সে তোমায় ইশারাতেই সুখ দেয় মন পারাই, কেননা জুন নাই তার মন পারাই। প্রথম প্রথম যখন আমি টিকটক দেখতাম তখন আমারও তোমার প্রতি ভালোবাসা জাগতো, কিন্তু যখন আমি তোমার সর্বপ্রথম লিঙ্ক দেখলাম তখন আমার ভালোবাসা চলে গেছে ভাগতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মন এখনো খারাই নাই, আর তোমাকে পিছন মারবো আমার ধনও ধারাই নাই। আর তার থেকে বড় কথা ভাই, তোমার মতো প্রতিবন্ধী টিকটকে কেমনে আশ্রয় পাইলো তা আমার জানার জন্য খুবই আশা, কেননা তোমার স্বামীর কেমন এত তোমার প্রতি ভালোবাসা? কেননা স্বামীরা দেয় না ঠিক মতো স্ত্রীকে ছবি তুলতে, সেইখানে তোমাকে সে ভিডিও করে দেয়। আমার তো মনে হয় সে তো তোমাকে পারে না ঠিক মতো দিতে, আমার সাথে 500 টাকার বিনিময়ে লাগাইয়া দেয়। আমি তারপরও রাইসার লিঙ্ক দেখছি কিন্তু বিশ্বাস করি নাই, তার খারাপ খারাপ টিকটক ভিডিও দেখছি তারপরও বিশ্বাস করি নাই, কিন্তু ভাই যখন আমি এই ভিডিওটা দেখলাম ছোটবেলায় কথা শুনতাম বেশি উড়িস না থাকতে থাক নিজের আঙ্গে, কি ছোটবেলায় কথা শুনতাম বেশি উড়িস না থাকতে থাক নিজের আঙ্গে, আমার মনে হয় কি কেউ মরিচ ভেঙে ঢুকাই দিছে ওর মাঙ্গে। বাবা
অ্যাকচুয়ালি ভাই একটা মেয়েকে কখন ভালো লাগে? আমি বলুম না, আমার শরম করে। কার কখন ভালো লাগে তা ঠিক আমি জানি না, তবে যদি একটা মেয়ে গোসল করে শাড়ি পরে বাহিরে এসে নিজের চুলটা ঝাড়া দেয়, বাহ, আই এম তো ফিদা। দেখো আমি রাইসার এই অবস্থা দেখে হয়ে গেছিলাম ফিদা, কিন্তু তারপরে তো মনে পড়ছে মেয়েটা নয় তো সাদা সিদা। তারপর আমি তার এই ভিডিওটা দেখি। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে ভাই, অনেকে এটা দুধ মনে করতে পারে, অনেকে খারাপ কিছু ভাবতে পারে, বাট এটা সত্য কথা বলতে কি দুধ হোক আর যাই হোক ওটা দেখার বিষয় না। অ্যাকচুয়ালি ফিল্টারের দুজন্য এটা হয়ে গেছে গা আমার মাল, তো সে ওইটাই চাইটা চিটা খাইতেছে। ভাই বুঝলে তো রোস্ট করবো, তাই না? এখানে কোনো বালি না বুঝে আমি। সো আর কোনো নেক্সট নিয়ে আজকের জন্য এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো ভাই, দয়া করে সবাই ভিডিওগুলো শেয়ার করবো ভাই, কেননা ভাই আমার ভিডিওতে বর্তমানে রিচ কমে গেছে, বিকজ আমার একটা ভুল ছিল, আমি স্বীকার করতেছি। তো গাইস তোমরা যদি ভিডিওগুলো শেয়ার করো তাহলে কিন্তু আবার আগের মতো রিচ পাবো, অ্যান্ড আগের মতো আরও মোটিভেট হবো ভিডিও ছাড়ার জন্য। কিন্তু ভাই ইদানিং আমি রিচেই পাইতেছি না ভাই, ভিডিও ছাড়বো কেমনে বলো, তোমরাই বলো। সো আর কোনো কিছু বলার নাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো। ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দোয়া আসেন, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।